সোমনাথ চট্টোপাধ্যায় এক বর্ণময় চরিত্র। তাঁকে সাধারণভাবে আমরা শুধু এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই জানি, কিন্তু এই অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব অন্য সোমনাথ চট্টোপাধ্যায়কে। অন্য সোমনাথ চট্টোপাধ্যায় অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছিল এইভাবে। আপনার স্ত্রী আমাদের বৌদি তো লালগোলার রাজার মেয়ে, মানে রাজকন্যাকে আপনি বিয়ে করেছেন, আপনি তো একই সঙ্গে অনেক কিছু পেয়েছেন, রাজকন্যাকেও পেয়েছেন। আপনার শ্বশুরমশাই বিখ্যাত, মানে শুধুমাত্র রাজা হিসেবে নন, লেখক হিসেবে, রাজা রাও বীরেন্দ্রনারায়ণ। রাজত্ব আসেনি আমাদের, এটা খুব বড় কথা নয়, অনেক পরিবারই আছে যে ওসব, কিন্তু লালগোলার রাজার পরিবার তো সব জিনিসপত্র এসব আমাদের কোনো কথাই নেই না, হয়েছে ঘটনা, এটা একটা অ্যারেঞ্জড ম্যারেজ। সুতরাং আপনার সঙ্গে আগে দেখা সাক্ষাৎ বা প্রেমের কোনো সম্পর্ক না, বিবাহ পূর্ব প্রেমের কোনো সম্পর্ক হয়নি, সুযোগ হয়নি। আমি এক রাজকন্যার পাশে দাঁড়িয়ে আছি, তার নাম রেনু, রেনু রায় ছিলেন তিনি, এখন রেনু চট্টোপাধ্যায়, লালগোলা রাজার কন্যা। বিবাহ সূত্রে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী। এরকম একজন ব্যক্তিত্বের স্ত্রী হয়ে আপনার কি মনে হয় যে খুব মুশকিল হয়েছে? এত বড় একজন ব্যক্তিত্বকে সামলানো তো কম কথা নয়। মুশকিল এক সময় মনে হয় না যে তা নয়, এত অসম্ভব কাজের চাপ বা বলুন বা শুনিয়ে, যার জন্যে চিন্তা ভাবনাটা একটু বেশি হয়, তো সেই জন্য সঙ্গে থাকার খুব চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে। আচ্ছা, আপনি তো রাজার মেয়ে, আপনার বাড়িতে আমি ছোটবেলা অনেকবার গেছি, সে তো প্রায় স্বপ্নের মতো, রূপকথার মতো বাড়ি আপনাদের। হ্যাঁ, সেই লালগোলা রাজার বাড়ি, সেখানে সে কলকলি বয়ে যাচ্ছে, আর সে কত ধরনের ফুলের গাছ, সে ভাবাই যায় না, ঘন্টা ঘন্টা তলা দেখার ইচ্ছে হয় না, যা শুনি আর তো দেখার ইচ্ছে হয়। এখন সেটা কি হয়েছে? গভর্নমেন্ট নিয়েছিলো মাঝখানে, তো শুনেছিলাম একটা হসপিটাল মতো করেছে, সেটা উঠে গিয়ে তারপর বোধ হয় ওই জেল, মানে ওই যারা পুরনো যা ছেড়ে রেখে যাদের এরকম হয়েছিল, এসব শুনছি, সঠিক আমি বলতে পারবো না। আচ্ছা, বিয়ের পরে নিশ্চয়ই আপনি গেছেন সোমনাথদাও, গেছেন অনেকবার? না অনেকবার না, ও একবারই গেছে, মাত্র একবারই, তারপর তো বাইরে চলে গেল। আচ্ছা, তো আমি দু একবার গেছি, খুব বেশি না। আচ্ছা, যখন আপনাদের বিয়ে হয় তখন কি সোমনাথ দা পেশাতে এসে গেছেন, ব্যারিস্টারি করছেন? না না, তারপরেও গেছে বাইরে। আচ্ছা, পড়তে গেছেন? হ্যাঁ। ও তাহলে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে? খুব কম বয়সে। আপনার তখন কত বয়স? আমার 17 মাত্র। আচ্ছা, তো আপনি তো যদিও যে পরিবারে এলেন সেটা পেশাদারদের পরিবার, ব্যারিস্টারদের পরিবার, কিন্তু আপনি তো রাজার মেয়ে, আপনার অসুবিধা হয়নি? না না, এদের বাড়ি খুব প্রিয়, সেসব বিষয়ে কোনো অসুবিধা আমার হয়নি, মানিয়ে নিতে হয়েছে? না, জীবনযাত্রার ধরনের পার্থক্য ছিল না, খুব বেশি তফাত মনে হয়নি আমার এসে, কারণ আমি ছোটতে এসেছি তো আমার অত অসুবিধা মনে হয়নি। আচ্ছা, একটু বড় হলে হয়তো সেটাকে ফিল করতাম। হ্যাঁ, তো কোনো রকম অসুবিধা হয়নি। আচ্ছা, এমনিতে যেহেতু সোমনাথ দা এত ব্যস্ত থাকেন, আপনাকে তো আপনার দুই মেয়ে এক ছেলে, ছেলে মেয়েদের মানুষ করতে কি হয়েছে, একা একা না সোমনাথ দা খানিকটা সময় না, ও খুব সময় দেয়নি একেবারেই না, কারণ এসে ও প্র্যাকটিসে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো, তারপরে অবশ্য ছেলে মেয়ে বড় হওয়ার পরও পলিটিক্স এসছে। আচ্ছা, ও একেবারেই না, যা আপনাকে আমি যা একটু করেছি না, ছেলেমেয়েরা নিজেরাই, সত্যি কথা আমাকে কোনো বেশি এ করতে হয়নি, যা করার ওরা নিজেরাও খুব দিয়েছে। আচ্ছা, ফরাসি গোয়েন্দা বিভাগে ফ্রান্সে গেলে দেখা যায় একটা কথা লেখা আছে, পিছনের নারীটিকে খুঁজে দেখো, মানে যে কোনো ঘটনার পিছনে একজন মহিলা থাকেন, তো সোমনাথ দার জীবনের এই সাফল্যের পিছনে আপনি আমরা না, আপনি কেন বলবেন, আমরাই বলছি,
আপনি যেভাবে সামনে রেখেছেন চেষ্টা করি ভাইটা। আচ্ছা, এমনিতে সোমনাথদার যে এত ব্যস্ততার মধ্যে উনি সবচেয়ে বেশি আনন্দ পান বা বিশ্রাম বোধ করেন কিসে? খেলা দেখলে খুব খুশি, গান শুনতে ভালোবাসে, আর যত রাত্রি হোক মানে খেলা থাকলে দেখবি যত টায়ার্ড থাকুক, আবার সকাল হয়তো 6টায় প্লেন ধরতে হবে, রাত 2টায় অবধি খেলা টিভিতে দেখছি, পারলে গিয়ে দেখা, আজকাল গিয়ে দেখা টাকা বিশেষ হয় না অবশ্য, সব রকম খেলাই খুব পছন্দ করে, টেলিভিশনেই দেখে, টেলিভিশনেই বেশি ভালো লাগে। আপনার শ্যালক বীরেন রায় তো মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, হ্যাঁ ও খুবই কাছের লোক, কখনো দিন পার্টির সিম্বলে কোনো ইলেকশন লড়েনি, তবে সমর্থক নিশ্চয়ই খুবই ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ। আপনার শ্বশুরবাড়িতে লালগোলা রাজার বাড়িতে বঙ্কিমচন্দ্র যখন একটা সময় অতিথি হয়েছিলেন, সেই সময় তিনি ওখানে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন, সম্প্রতি গবেষণায় এটা দেখা যাচ্ছে। সেটা আমি জানতাম না, এটা এটা জেনে নিশ্চয়ই আপনার ভালো লাগছে। আপনাদের বাড়িতেই গিয়ে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লিখেছিলেন, একজন গবেষক এটা প্রমাণ করেছেন, এবং তিনি এই নিয়ে অনেকদিন ধরে কাজ করছিলেন, তিনি স্থানীয় একজন গবেষক, এবং প্রতিটি যে বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে আপনাদের বাড়ির বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থান লালগোলার আপনাদের রাজবাড়িতে, সেটা শুনে আপনার কেমন লাগছে যে বন্দে মাতরম ওখানেই যে সৃষ্টি? খুবই ভালো লাগছে, তবে আমার তো সেটা মানে জানি না, এমনি শুনেছিলাম এরকম একটা কথা যে এখানে, সে তো শুনে খুব ভালো লাগছে, কোনো সন্দেহ নেই। আর আপনার দাদা বীরেন রায় উনিও তো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ এখন শরীরটা ভালো না বলে, হ্যাঁ লেফট পলিটিক্সে ছিলেন, ভীষণভাবেই ছিলেন। আচ্ছা, একটা মানে রাজার ছেলে লেফট পলিটিক্সে এলেন, এটা একটু কি করে সম্ভব হলো বলে মনে হয়? আমাদের বাড়িতে সেই কলেজ টলেজ থেকেই এসেছে এটা। আচ্ছা, আমাদের বাড়িতে কোনো পলিটিক্স ছিল না, ছিল না মানে কোনো রকম, হয়তো আমার মনে হয় বাবা একটু হয়তো কংগ্রেস গ্রাহী ছিলেন মনে হয়, এটা মানে কখনো পলিটিক্স করেননি, কিন্তু উনি তো খুব বড় শিকারী ছিলেন। হ্যাঁ, আপনি কখনো শিকারে গেছেন বাবার সঙ্গে? ওই রকম শিকারে যায়নি, কারণ আমি যখন তার আগে বাবা ওই বাঘ টাক শিকার করাটা ছেড়েই দিচ্ছেন, তো ওই পাখি পদ্মাতে যেতেন নৌকো নিয়ে সেরকম সঙ্গে গিয়েছি। আচ্ছা, শ্বশুরমশাই সাহিত্য সঙ্গীত এবং এদিকে খুবই আর পরিচিত ছিল সাহিত্যিক মানুষ, এবং সেই দিক দিয়ে আমার বাবার সঙ্গে পরিচিতিটা হয়। আচ্ছা, কোনো একটা সাহিত্য সম্মেলন, এই অরবিন্দ নিয়ে, শ্রী অরবিন্দ নিয়ে একটা বিরাট সম্মেলন হয়েছিল কলকাতায়, আচ্ছা সেই থেকেই ওর সঙ্গে আলাপটা হয়েছে, উনি বাবা বোধের সভাপতি, উনি সম্পাদক, এরকম কি ছিলেন। আপনার বাবা রাজা রাও ধীরেন্দ্র নারায়ণ রায়, আচ্ছা উনি তো খুব খুব ভালো শিকার কাহিনী লিখতেন, এবং সেসব আমরা খুব ছোটবেলায় খুব পড়তাম, কিছু কিছু নভেলও লিখেছেন বুঝাতে, তবে শিকার কাহিনীটা বেশি, সেগুলোর একটা সংকলন হওয়া দরকার বলে মনে হয়। হ্যাঁ, আসলে আমাদেরও খুব ইয়ে, সব ঠিক করে রাখি দুটো একটা, আমার কাছে দুটো একটা এইভাবে রাখা আমাদের উচিত ছিল, সেগুলো হয়তো পাবলিশার খুঁজলে পাওয়া গেলেও যেতে পারে। শ্রী অরবিন্দ যে বাড়িতে জন্মেছিলেন শেক্সপিয়ার সরণিতে কলকাতায়, তার ঠিক উল্টো দিকের বাড়িটা তো আপনাদেরই বাড়ি, যেখানে এখন ব্রিটিশ কাউন্সিল। হ্যাঁ, ও তো আমার বাবা তৈরি করেছিলেন, ওইখানে যে বাড়িটা ছিল তাই নাম, সেখানে থিয়েটার হতো, তাই থেকে থিয়েটার রোড নাম, তাই বললাম বাবা অল্প বয়সেই মানে অল্প কদিনের মধ্যে খুব যথেষ্ট মানে যশ অর্জন করে প্রতিষ্ঠা পান। সে বাড়িতে আপনি ছেলেবেলা থেকেছেন মনে হয় না? হ্যাঁ, 1936 সালে আমার দিদির বিয়ে দিয়ে শুরু হলো বাড়ি, আমার দিদির বিবাহ ওখানেই হয় 1937 সালে, সেইখান থেকে 1948 সাল পর্যন্ত আমরা ছিলাম। 1948 সালে বাবা হাইকোর্টে জজ হলেন, জজ হয়ে উনি বললেন যে আমি আমার কি করে খরচা চালাবো, এত বড় বাড়ি, এখানে দরবান রাখতে হয়, মালি রাখতে হয়, রাস্তা ছিল লাল সুরকি, সে রাস্তাতেও জল দিতে হয়, কোথায় পাবো, তা বলে ছেড়ে দিলেন, আমরা ভাড়া দিলাম, একটা সামান্য টাকায় ভাড়া দিলেন, খুব সিদ্ধান্ত ওর ভুল ছিল আমার পিতৃদেবের কোনো সন্দেহ নেই, কারণ উনি 14 মাস পরে সে যজিয়তেই ছেড়ে দিলেন। তারপরে ওই বাড়ি অত যত্ন করে তৈরি করেছেন আমার ঠাকুরদা কাকারা দাঁড়িয়ে, একটা তখনকার কালে এখানে এখনও দেখবার জিনিস, এবং ওখানে যা স্থাপত্য আছে, তা সেইটা বাড়ি আমাদের ছেড়ে দিতে হয়েছিল। আপনার এত ব্যস্ত জীবনে সোমনাথদা আপনি অবসর কাটান কি করে?
আপনি তো খেলা দেখতে ভালোবাসেন টেলিভিশনে, সেটা তো আমরা জানি, এছাড়া পড়াশুনো করার সময় পান? এইটাই সবচেয়ে বড় ক্রমশ আমি দেখছি যেটা সবচেয়ে বেশি আমার মানে একটু অস্বস্তির কারণ, সেটা হচ্ছে কিছু সময় পার করা। এখানে সংসদের সদস্য আছি, তাতে এই এলাকায় আসতে গেলে সময় লাগে। তার পার্লামেন্টের একটা খুব বড় কমিটি, গুরুত্বপূর্ণ কমিটি, আমি চেয়ারম্যান, ইনফরমেশন টেকনোলজি, যার মধ্যে ইনফরমেশন ব্রডকাস্টিং আছে, টেলিকমিউনিকেশন আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, এই তিনটে বিরাট মিনিস্ট্রির আমার আন্ডারে পড়ে কমিটি, এবং চেয়ারম্যান হিসেবে অনেক দায়িত্ব। যেমন বাজেট এখন আলোচনা হচ্ছে, তিনটে মিনিস্ট্রির বাজেট সেটাকে অধ্যয়ন করা, তার কোনটা ভালো খারাপ দেখা, সে সম্বন্ধে মতামত দেওয়া, সাক্ষী নেওয়া, অনেক সময় যাচ্ছে। এছাড়া ওখানে আমার দলের আমি নেতা, পার্লামেন্টারি পার্টির নেতা, তাতেও একটা সবসময় থাকতে হচ্ছে। এখানকার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, কত কলেজ স্কুলের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট জানি না, মনেই থাকে না অনেক সময়, অনেক সংগঠন। এটা সময়টা নিয়ে আমার খুবই এখন এবং নিজের কাছে খুবই অস্বস্তিকর। সারা ভারতবর্ষ থেকে চিঠি আসে, লোক আসে, এগুলো খুবই একটা সময় সাপেক্ষ হচ্ছে। একদিন আপনি বলেছিলেন, এই জন্য আমি ওই যেতে আসতে ট্রেনে বা প্লেনে যেতে আসতেই পড়াশুনোটা দাঁড়িয়ে গেছে, এটা খুবই খারাপ লাগে নিজে। সেই জন্য হয়তো আমি একটু পিছিয়েই পড়ে আছি বর্তমান সাহিত্যে যে সমস্ত নতুন যে সমস্ত তৈরি হচ্ছে বা বেরিয়েছে সাহিত্য সৃষ্টি, এটা একটা ব্যক্তিগতভাবে আমি খুবই নিজেকে বঞ্চিত মনে করছি। নিজেকেই নিজের টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না মনে হয়, যতক্ষণ এই সময়টা ঠিকভাবে কাজে লাগানো উচিত। আচ্ছা, আপনি বয়স হয়ে গেছে, শরীরের চাপ পড়ছে। হ্যাঁ, শান্তিনিকেতন বা কলকাতা বা নানান জায়গায় দেখেছি আপনার রাজনৈতিক মতের সঙ্গে মিল নেই, কিন্তু নানান ধরনের মানুষ আপনার সঙ্গে যোগাযোগ রাখে, আপনি তাদের সাহায্য করেন? না, আমি তো মনে করি সব বিষয়ে তো রাজনৈতিক আনার প্রয়োজন নেই। আমি আনন্দিত এখানে ওখানে অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, কর্মীদের সঙ্গে আলাপ পরিচয় আছে, খুবই ঘনিষ্ঠতা আছে, আমার কোনো অসুবিধা বোধ করি না। রাজনীতি তার রাজনীতির প্রাঙ্গণ আছে, অঙ্গন আছে, আমি সেখানেও আমার মত খুবই দৃঢ়, যেটা আমি মনে করি ঠিক সেটাকে আমি প্রচার করার চেষ্টা করি, কিন্তু ব্যক্তিগতভাবে এটা নিয়ে কোনো উচিত নয় রাজনীতি সব বিষয়ে আনা, আনিও না আমি। এবং সেই জন্য বিভিন্ন জায়গায় আমার কোনো অসুবিধা হয় না লোকের সঙ্গে মিশতে, বা আমিও চাই যে বিভিন্ন বিষয়ে উন্নয়নের বিষয়ে ধরুন, এটা তো কোনো রাজনৈতিকভাবে তো এর প্রেক্ষাপট তৈরি করা যায় না, প্রয়োজন মানুষ। একটা রাস্তা তৈরি হলে কি একটা দলের লোকেরা হাঁটবে? তা তো না, সব দলের লোকেরাই হাঁটবে, সুতরাং সকলকে মিলেমিশে কাজ করা উচিত। রাজনীতিবিদ হিসেবে আপনি নিজেকে সফল মনে করেন? আমি জানি না, রাজনীতিবিদ হিসেবে আমি সত্যিকারে 30-31 বছর সংসদে আছি, একটা ওই সংসদীয় রাজনীতিতে কিছুটা, এমনি সাধারণভাবে যে রাজনীতির দল দিয়ে তার চেলা চামুন্ডা এ ধরনের ঠিক রাজনীতি এনে পদের জন্যে আমি সব ভাববেন না অনেকে যে আমি প্রচার করছি। আমাকে অনুরোধ করেছিল মন্ত্রী হতে রাজ্যে, আমি হইনি। আমি ভেবেছিলাম যে মানসিকভাবে ওই একটা ধরা বাঁধার মধ্যে মুখ্যমন্ত্রী হতে, না মুখ্যমন্ত্রী হতে বলেনি, মন্ত্রী হতে যদিও বলেছিল অনেকদিন আগে, আজকে নয়, বহুদিন আগে, 15 বছর আগে, দুবার উনি বুদ্ধ একসময় আমায় খুব চাপ দিচ্ছিল, অনেকদিন আগে, আজকের কথা বলছি না, এখন তো কথাই নেই, 10-15 বছর আগে, 10 বছর আগে অন্তত হয়নি। কারণ আমি ভেবেছিলাম যে মন্ত্রী হিসেবে একটা ওই রাইটার্স বিল্ডিংয়ে বসে আমার যে ধরনের কাজ করতে, এর কেউ যেন দয়া করে মনে না করেন আমি প্রচার করছি আমার, এই হিসেবে বলতে চাইছি, যেটা উদাহরণ মানে একটা ঘটনাটা বললাম যে আমার ওই যে ধরা বাঁধার মধ্যে একটা ওই 10-5টায় কাজ করে বা ওই রাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই বা একটা কোনো অফিসের মধ্যে বন্দি থেকে কাজ, ওটা আপনার ভালো লাগে না? আমার যেমন
ওই যে এখন আমার উপর চাপিয়েছেন ওয়েস্ট বেঙ্গল এই পশ্চিমবাংলা শিল্প উন্নয়ন নিগম, এরও একটা বিরাট সময় যাচ্ছে, তো আগে বলতে ভুলে গেছি। তো এটা তো আমার এত সময় যাচ্ছে, কিন্তু আমার আমি কাজ করি আমার নিজের পছন্দ মতো, কখন 10টা থেকে রাত্রি 8টাও কাজ করি, যখন থাকতে পারি না থাকতে পারি। এমনিতে আপনি মানে পুরোপুরি বাঙালি বলে আমার মনে হয়, কিন্তু আপনার কাজের জায়গাতে গিয়ে দেখেছি সেখানে যে ধরনের ডিসিপ্লিন, সেখানকার জায়গাগুলো যে ধরনের সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বিলেতি বলে মনে হয়। মনে হয় না যে এখানে এরকম একটা অবস্থা হতে পারে? এটা সাধারণভাবে আমি গোছগাছ করে থাকতে পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন, সে বাড়িতেই বলুন অফিসেই বলুন। তো আমাদের অফিসে যখন শিল্প উন্নয়ন নিগমের অফিস, সেখানে তো আমার বাইরের লোককে আনতে হবে, আকৃষ্ট করে আনতে হবে। তারা যদি দেখে যে আমরা একটা সামান্য অফিস ঠিক মতো চালাতে পারছি না, তারা কি ভাববেন যে রাজ্য চালাবো? সুতরাং অনেকে ভাবেন যে এটা এত কারণ খরচা টর্চা করা হয়েছে কেন, তা আমি তাদের সঙ্গে এগ্রি করি না। এটা তো আমার নিজের ব্যক্তিগত সুখের জন্য করিনি। হ্যাঁ, অফিসটা ভালো, লোকে প্রশংসা করেছে, এবং অনেকে হয়তো জানেন না বিবিসি থেকে এসে ওই WBIDC অফিসের ওপর ক্লাইভ অ্যান্ডারসন ওখানে 8 ঘন্টা বসেছিলেন। আমাকে একবার এসে বলেছেন যে আমি কলকাতার উপর আমি ফিল্ম করছি, ক্লাইভ অ্যান্ডারসন অত্যন্ত একজন নাম করা অ্যাঙ্কার বিলেতে, ব্যারিস্টার, আমার সঙ্গে পরিচয় ছিল না একেবারেই। উনি একবার এসে আমাকে বলেন যে আমি কলকাতার উপর ফিল্ম করছি, কিন্তু আমি এখানে একটু ছবি তুলতে চাই। বলো ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। বলে আমার অনলি ওয়ান কন্ডিশন। কী কন্ডিশন? আমি যতক্ষণ ইচ্ছে থাকবো যে কোনো সময় ছবি নেব, ইউ ক্যানট অবজেক্ট, আর আমি যখন ইচ্ছে আপনার ঘরে ঢুকতে পারবো, আপনি আপত্তি করতে পারবেন, ইউ ক্যানট অ্যাকসেপ্ট ইউর কন্ডিশন। এবং যে কলকাতার উপর ছবি তুলেছিলেন তার ভেতর প্রায় 7-8 মিনিট ছিল WBIDC, 1 ঘন্টার মধ্যে কি বেশি আমার ইন্টারভিউটা দিয়েছিলেন, এবং হি ওয়াজ সো ইমপ্রেসড। এবং আমার মনে আছে একবার তখন নিকোলাস ফেন ছিলেন ব্রিটিশ অ্যাম্বাসেডার, হাই কমিশনার, তিনি একবার আমায় ফোন করে বললেন যে আমাদের বিলেতে যে চ্যান্সেলর এক্সচেকার ফাইন্যান্স মিনিস্টার কেনেথ ক্লার্ক, উনি কলকাতায় আসছেন, হি ওয়ান্টস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা করতে চান আপনার অফিসে। সে কী কথা, আমিও অফিসের সামান্য অফিস, আমি একটা ভালো ডিনার টিনার দেবো? না না, উনি বলে পাঠিয়েছেন যে আমি ওর অফিসে মিটিংটা করতে চাই। আমি কেন বললেন যে না, উনি ওই ক্লাইভ অ্যান্ডারসনের ফিল্মে আপনার অফিস দেখে এত উনি আকৃষ্ট হয়েছেন এবং এখানে এসেছিলেন, অনেকেই জানেন না, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নরকে নিয়ে বড় বড় ব্যাংকিং জগতে এসে দিকপালদের নিয়ে কেনেথ ক্লার্ক এসে সভা করেছেন আমাদের, আমার সঙ্গে ওই অফিসে এসে। এইটাই আমার উদ্দেশ্য, লোকে যায় বুঝুক যে এটা একটা সত্যি গিয়ে আলাপ আলোচনা করবার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন, লোককে সম্মান দেওয়া হবে। কেন যারা আসবেন তারা তো আমার পশ্চিমবাংলার সুবিধার জন্য আসবে, নিশ্চয়ই তাদের ব্যবসার জন্য আসবেন, কিন্তু তাতে ফলে তো আমার পশ্চিমবাংলার সুবিধা হবে। সুতরাং আমার দে উইল বি মাই অনার্ড গেস্ট। তো আমার সেইটা দৃষ্টিভঙ্গি, সেই জন্যে করেছিলাম। অনেকে এখন ভালোই বলে, এখন আর কেউ সমালোচনা করে না, মাঝে মাঝে সমালোচনা করতেন। আচ্ছা, একটা জিনিস যে আপনি সমস্ত দিক নিয়েই ভাবেন বলে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যার উন্নয়ন পর্ষদের আপনি চেয়ারম্যান, রবীন্দ্রনাথ যখন এখানে শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন তখন এই চারপাশের যে প্রকৃতি, খোলামেলা, এই যে আপনার গ্রাম, আদিবাসী গ্রাম, তারই পরিপ্রেক্ষিতে একটা আশ্রম, এবং আমাদের শান্তিনিকেতন যে গান সেখানেও আমরা সেই প্রকৃতির কথা পাই, সেই অবাধ প্রকৃতি, খোলামেলা প্রকৃতির কথা পাই। কিন্তু এখন তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, এত বাড়ি ঘর হয়ে গেছে, এসে প্রকৃতি হারিয়ে যাচ্ছে, জমি প্রায় খালি জমি নেইও, তারপরে এত রাস্তাঘাটে এত দোকান, মানে পরিবেশটা বদলে যাচ্ছে, এ সম্পর্কে নিশ্চয়ই আপনার কিছু ভাবনা আছে, আপনাকে ভাবায়? না, আমার ধরুন এটা ঠিকই নিশ্চয়ই ভাবনা আছে, এবং যে একটু এ সম্বন্ধে অনেকে ভুল ধারণাও আছে, আমরা আমাদের উন্নয়ন পরিষদের কী ক্ষমতা বা কী কাজ, কেন আমরা এই বাড়িঘর দর করে বন্ধ করতে পারবো? কোনো ক্ষমতায় নেই, এটা সাংবিধানিক অধিকার আছে। তবে যেটা শান্তিনিকেতন আমরা বলি, এটা জানেন তার বেশিরভাগ অংশটাই হচ্ছে বিশ্বভারতীর অধীনে, সেখানেও আমরা কিছু করতে পারি না, বিশ্বভারতী তো জমি অ্যালট করেছে। আপনি পূর্বপল্লী দেখুন না,
যে কোনো জায়গায় বিষয় সেটাও আছে, প্লাস অন্যদিকে বাড়ি কিনেছেন, জমি কিনে সব অনেকে এসে বাড়ি করছে, আর এখন তো স্টেটাস সিম্বল হয়ে গেছে। এই যে শান্তিনিকেতনে বাড়ি যদি না থাকে অনেকের একটু অস্বস্তি বোধ করছেন, চেষ্টা করছেন, আমার তো আমি খুশি হই যে সবাই আসুন, কিন্তু তারই মধ্যে একটা নিয়মকানুন মেনে চলুন, এটা ছাড়া কোনো উপায় নেই। তারপরে আরেকটা যেটা আমরা বারে বারে আপনি লক্ষ্য করেছেন কি জানি না, আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছি খরচ করে যে জমি কেনার সময় একটু আপনারা সজাগ থাকবেন। অনেক সময় জমি কেনা হচ্ছে, সেই জমিটা ঠিক নয়, বা চাষের জমি কিনে নেওয়া হচ্ছে, ট্রাইবাল জমি কিনে নেওয়া হচ্ছে, তা সেটাও আমাদের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এই যে ড্রেনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, আপনাকে বলি যে শান্তিনিকেতন কেন আমি খুবই চিন্তিত। আমি জানি এমন কয়েকজন মানুষ আছেন তারা খুবই কষ্ট ভোগ করছেন, আমার কাছে বহুবার এসছে, কিন্তু তার বাড়ির জলটা বার করতে গেলে পাশের বাড়িতে মাঝখান থেকে একটা নালা ধার দিয়ে বার করতে হবে, সে পাশের বাড়ির লোক দেবেন না, তুমি দিলেন না, তো তার বাড়ির জলটা কোত্থেকে যাবে? রাস্তা এখন এত সরু রাস্তা, পাশে যদি দুপাশে ড্রেন করতে যদি খরচা করেও দিই, সে রাস্তা দিয়ে আপনার কিছুই রিক্সা ছাড়া কিছু চলতে পারবে না। আবার দুঃখের কথা, যেখানে করে দিয়েছি সে সমস্ত দেখবেন নালিগুলো নোংরাতে ভরে যাচ্ছে। আমার তো মানে কনজারভেন্সি সার্ভিস চালাবার কোনো উপায় ক্ষমতা নেই, আমাদের সে চালাইও না করবে। তো এই শুধু একটা সার্বিকভাবে সহযোগিতা নিয়ে করতে হয়। ব্যবসা বাণিজ্যের নামে শহরের কি হলো বা বাসস্থানের কি হলো নিয়ে কেউ ভাবছেন না একেবারে। আজকে আমার সঙ্গে একটু মতে মেলেনি, আমার দলেরও মেলেনি, আমাদের পৌরসভারও মেলেনি, এই যে ড্রেনের উপর যে দোকানগুলো করা হয়েছে, কিছুদিন পরে তো সমস্ত ড্রেন বুঝে যাবে এবং আজকে মানে বোলপুরে মানুষ থাকতে পারবেন না, এরকম একটা ভীষণ বিপদের সামনে আসতে পারেন। কিন্তু ওই তখন তাৎক্ষণিক সুবিধার জন্য মনে হয়। রবীন্দ্রনাথ আপনাকে কিভাবে প্রেরণা দেয়? রবীন্দ্রনাথ শুধু আমাকে নয়, সারা পৃথিবীকে এবং বাঙালি যারা আছেন সকলকে। সুখে দুঃখে আপনি কি রবীন্দ্রনাথ পড়েন বা গান শোনেন? গান তো আমার তো রাত্রি তো আমার কাজ, আমার এইটা একটা প্রাউড পজিশন, ক্যাসেট প্লেয়ার এবং একটা ক্যাসেট নিয়ে খাটের পাশে এখানে দিল্লিতে আছে, শুনি কয়েকজন, খুবই আমার ভালো লাগে গান, সব রকমই গান শুনি, তো রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে কোনো সন্দেহই নেই। আপনার যদি একটা সুযোগ থাকতো জীবনটা আবার নতুন করে আরম্ভ করার, তাহলে কি আপনি অন্যভাবে ভাবতেন, না ঠিক জীবনটা যেভাবে গেল এইভাবেই ভাবতে ভালো লাগতো আপনার? না, জীবিকা হিসেবে আমি যেটা ছিলাম, নিজের একটা স্বাধীনতা আছে, পছন্দ মতো কাজ করা যায়, সুতরাং হয়তো জীবিকা হিসেবে আমি এইটাকে হয়তো বেছে নিতাম, কিন্তু আরও সমস্ত কাজ, হ্যাঁ আমি আরও বেশি যাকে বলে মানুষকে সঙ্গে নিয়ে আরও হয়তো কিছু কনস্ট্রাকটিভ আরও কিছু করাচ্ছি, হয়তো চিন্তাভাবনা হতো, তবে এখন আমি আই এম হ্যাপি দ্যাট আই এম বিজি, আই এম ভেরি কোয়াইট ওল্ড, আই এম হ্যাপি দ্যাট আই এম ভেরি বিজি। এবং আপনার কোনো আক্ষেপ আছে জীবনে? না, আক্ষেপ নেই, আমি আই এম ভেরি হ্যাপি, জেনারেলি আই গেট বিন গেটিং সাপোর্ট ফ্রম পিপল। বয়স হলে এমনিতে যেটা হয়, নতুন যা কিছু ঘটে সেগুলোকে একটু মেনে নিতে অসুবিধা হয়, এই যে এখন আপনি যখন জীবন শুরু করেছিলেন এত অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছেন, এখন এত কিছু সব বদলে গেল, এই শান্তিনিকেতন বদলে গেছে, কলকাতার জীবন বদলে গেছে, রাজনীতিতে মূল্যবোধ বদলে গেছে, সমাজে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভিতটাই বদলে গেছে। বিল গেটস একটা লেখাতে লিখেছেন যে ইলেকট্রনিক জগতে, কম্পিউটারের জগতে, ইন্টারনেট আসার ফলে যে বিপ্লব ঘটে গেছে তাতে আমাদের জীবনের সবটাই বদলে গেছে, সাধারণ মানুষ এখনও ধরতেই পাচ্ছেন না, তার মধ্যে আপনার একটু অস্বস্তি হয়? আপনার মনে হয় যেন যেটা স্বাভাবিক সার্বিক দিক থেকে দেখছি, যেটা ভারতবর্ষে আমার সুযোগ হয়েছে, ধরুন আইন, আইনের জগতে সে জজ সাহেব থেকে আরম্ভ করে লয়ার, শিক্ষা জগতের সঙ্গে যোগাযোগ আছে, এবং এই রাজনীতি থাকার ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে আমি জড়িত পড়ে হয়ে গেছি। যেটা হয়েছে আমার, যেটা আমার ভারতবর্ষে সার্বিকভাবে মনে হচ্ছে, আমাদের
মূল্যবোধটা কম হয়েছে, মূল্যবোধ একটা অন্য জিনিস হয়ে গেছে। এবং আজকে কারণ আমরা দেখছি যাদের আমরা মনে করি যে যাদের সম্বন্ধে মানুষের সচেতন হওয়া উচিত বা একটু যাদের কার্যকলাপ ঠিক হতে গ্রহণযোগ্য নয়, তারাও আজকে সমাজে প্রতিষ্ঠিত কি রাজনীতি জগতে প্রতিষ্ঠিত। তার ফলে একটা সাধারণভাবে মূল্যবোধের অভাব হচ্ছে, কম হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য, একটা ডিসিপ্লিন অ্যাটিচিউড টু লাইফ, একটা যে অবজেক্টিভ সামনে একটা আদর্শ নিয়ে এগিয়ে যাওয়া, সেটা একটু ঘাটতি হচ্ছে। আর স্ট্যান্ডার্ড সব দিকেই পড়ছে, জুডিশিয়াল, পলিটিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা খুবই উদ্বেগের কথা বলে আমি মনে করি। আপনি যদি আরেকটা জীবন পান তাহলে কি সোমনাথ দেকে আবার স্বামী হিসেবে চাইবেন? না না, এতো বেশ ভালোই আছে, কিছু করার না, কিছু অসুবিধা নেই। আপনার কাছে একটি কবিতা শুনবো, আপনার প্রিয় রবীন্দ্রনাথের একটি কবিতা, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথের একটি কবিতা, আপনি একটু আবৃত্তি করে শোনান আমাদের। চির নতুন ভারত তীর্থ হেম চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বাসতে এলোকতা হতে সমুদ্রে হলে হারা, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন, পশ্চিম আজি খুলি আছে দ্বার, শ্বেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বাহ, খুব সুন্দর, ভালো লাগে, পড়ি একটু মাঝে মাঝে বলি। আপনাকে শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জীবনে এতটা পথ এসে ধরা যাক আপনি একা একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন এবং আত্মবিশ্লেষণ করছেন, এবং হঠাৎ আপনার ভেতর থেকে আপনাকে কেউ প্রশ্ন করল যে তুমি নিজেকে জীবনের এই প্রান্তে এসে কত নম্বর দেবে, ধরা যাক দশের মধ্যে কত দেবেন আপনি নিজেকে? জানি না আমি কত যোগ্যতা হবে, এখনো অনেক করতে চেয়েছিলাম, পাইনি, অনেক কিছু করা উচিত ছিল করতে পারিনি। আমার কাছে তিন টিনের বেশি পাবো না, এটা নিশ্চয়ই মেনে নেবে না কেউ। আমার মনে হয় যে সময় আপনার বিচার করবে, বিচার করবে সাধারণ মানুষ যাদের জন্য আপনি কাজ করছেন সারা জীবন, এবং আপনার এটা বিনয়। তবে ভালো লাগলো যে আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিলেন এবং খুব আন্তরিকভাবে, খুব সৎভাবে। আমরা কামনা করব যে আপনার যেটা ইচ্ছে সেই ইচ্ছে পূর্ণ হোক, এবং এটা জেনেও ভালো লাগলো যে আপনার মধ্যে একটা পরিপূর্ণতা বোধ আছে, জীবনের কোথাও কোনো আক্ষেপ নেই। আমরা আপনার এই জীবনের সম্পূর্ণ সার্থকতা কামনা করি। আপনি তো সাফল্য পেয়েছেন, সার্থকতাও নিশ্চয়ই পেয়েছেন, যেন সম্পূর্ণ সার্থকতা পান।